দেশের কথা দশের কথায় আমন্ত্রণ সবাইকে আপনাদের সঙ্গে আছি আমি শিকা আজিজ সমসাময়িক বিষয় নিয়ে আমরা দেশের কথা দশের কথায় আলাপ আলোচনা করি আজকের আমাদের বিষয় বন্যা পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধ যেমনটি আপনারা জানেন প্রিয় দর্শক বন্যায় ছেয়ে গেছে সিলেট সুনামগঞ্জ এবং সেখানকার পরিস্থিতি খুবই খারাপ বন্যায় মহা বিপর্যয় পড়েছে সিলেট বিভাগ এবং উপকেন্দ্রে পানি প্রবেশ করায় দেখা গেছে দুপুর থেকেই গতকাল থেকেই বলা যায় যে সিলেট সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এখন কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক হচ্ছে কিন্তু আবারও মেঘালয়ের সেই যে বৃষ্টির পানি যেটিতে এই বন্যার মানে উৎপত্তি বলা হয় সেই মেঘালয়ের সেই পানি কিন্তু আবারও বাড়তে পারে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে এবং মেঘালয় চিরাপুঞ্জিতে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো আমরা এই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব আমাদের সঙ্গে আলোচক রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রয়েছেন আমিন আল রশিদ সাংবাদিক কলাম লেখক যুক্ত হবেন আমাদের সঙ্গে প্রকৌশলী ম ইনামুল হক চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট সাবেক মহাপরিচালক ওয়ারপো এবং আমাদের সঙ্গে রয়েছেন হুসাইন আহমেদ সুজাদ যিনি আমাদের সিলেট থেকে সহকর্মী দেশ টিভির তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি প্রথমেই সুজাদ আপনার কাছে চলে যাচ্ছি যেহেতু আপনি প্রায় এই কদিন ধরে এই সিলেটের বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন আমাদের সঙ্গে আছেন এবং আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি জানেন আপনি আমাদেরকে শুরু থেকে যদি একটু জানাতেন দেখুন সিলেটে এর আগে এরকম বন্যা কখনো হয়েছে বলে কেউ বলতে পারছে না এবারের যে ভয়াবহ বন্যা হয়েছে আপনি এখনো জানেন যে এখনো কিন্তু সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং জৈন্তাপুর কোম্পানিগঞ্জ উপজেলা কিন্তু এখনো পুরো পানির নিচে রয়েছে তবে আশার বাণী হচ্ছে আজকে কিন্তু সিলেট শহর থেকে অনেকটাই পানি নেমে গেছে কিছু এলাকা পানির নিচে রয়েছে এবং আজকে কিন্তু বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে তবে সিলেটের অভিজাত এলাকা যেটি উপশহর সেটি কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে পাশাপাশি সুনামগঞ্জের সাথে কিন্তু ইতোমধ্যে সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে তো আজকে আমরা যেটা জেনেছি যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এবারের বন্যায় কিন্তু সিলেটের 13টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে 5টি পৌরসভা এবং সিলেট সিটি কর্পোরেশন ইতোমধ্যে কিন্তু সিলেটের 497টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এইসব আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে 230,632 জন আছেন আশ্রয়কেন্দ্রগুলিতে এছাড়া গবাদি পশু রয়েছে 31,000-এরও বেশি গবাদি পশু নিয়ে মানুষ রয়েছেন দেখা গেছে যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় যখন পানি উঠে তখন কিন্তু যারা নিম্ন মধ্য আয়ের মানুষ তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে গিয়েছেন পাশাপাশি অনেক মানুষ কিন্তু আবাসিক হোটেলগুলোতে অবস্থান নিয়েছেন এই যে ভয়াবহ যে বন্যাটি সৃষ্টি হয়েছে সেই বন্যায় কিন্তু সিলেটের সিলেটের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আসলে তুলনা করা যায় না তবে সবশেষ যেটা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আজকে সিলেট শহরে কিন্তু সুরমা নদীর পানি কিছুটা কমেছে তবে কুশিয়ারা নদীর পানি বাড়ছে আর এই কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে কিন্তু সিলেটের জকিগঞ্জে বন্যার অবনতি হচ্ছে পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন করে প্লাবিত হচ্ছে এবং এই যে কুশিয়ারা নদীর পানি বাড়ছে পানি বাড়ার কারণে কিন্তু মৌলভীবাজারেও অনেক এলাকা নতুন প্লাবিত হচ্ছে পাশাপাশি সুনামগঞ্জেও সুনামগঞ্জের পুরো জেলায় কিন্তু আক্রান্ত হয়েছে এবং আজকে যেটা আমরা দেখেছি যে হবিগঞ্জে কিন্তু অনেক জেলা ইতিমধ্যে প্লাবিত হচ্ছে তো এই যে সিলেটে যে বন্যার কারণ অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এরিয়া ডুবে যাওয়ার মেইন যে কারণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের যে সকল দিঘি এবং জলাশয় ছিল সেগুলো কিন্তু দিনের পর দিন দখল করা হয়েছে এবং এই দখলের কারণেই কিন্তু এগুলো হচ্ছে এবং শহর রক্ষা বাঁধ না থাকার কারণেই এই যে এক মাসের মধ্যে দুবার সিলেট সিটি কর্পোরেশন শহর এলাকার মানুষকে বন্যা আক্রান্ত হয়েছে জি সুজাদ আমি আবারও আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আপনি আপনি কিভাবে দেখছেন এই যে প্রায় কয়েক মাসের জাস্ট বলা যায় দেড় মাসের মতো ব্যবধানে এই সিলেট নগরে এরকম এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগের আবারও হানা দিল আপনার মতে এই এটিকে আপনি কিভাবে দেখবেন আসলে এটিকে তো অত্যন্ত দুর্ভাগ্যজনকই আমরা বলবো কারণ মানুষের দুর্দশা দেখছি আমরা এবং যেখানে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ করে বন্যা এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় অনেকটাই নয় অনেক উন্নত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশের নিজস্ব যে প্রস্তুতি সেটা অন্য অনেকের থেকে বেশি
বাংলাদেশের বেশি ছিল, কিন্তু এবারেরটা যদি আমরা বলি, এবারের বন্যাটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কারণে হয়নি, এবং বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানের কারণেও যে দুর্যোগ হয় সেখানে অবশ্যই মানুষের মানব সৃষ্ট কিছু কর্মকাণ্ড থাকে, যেটা ইতিমধ্যে আমাদের সহকর্মী বললেন সিলেট অঞ্চল থেকে যে স্থাপনাগুলি তৈরি হয়েছে কিছু কিছু যেখানে পানি আসলেও বের হয়ে যাওয়ার রাস্তা নেই। এখন আমাদের যে প্রতিবেশী দেশগুলোতে এবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, রেকর্ড ছাড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের তাদের পানিটা বের হওয়ার রাস্তাটাই হচ্ছে আমরা যারা একেবারে নিম্নাঞ্চলে আছি, অর্থাৎ আমরা ভৌগোলিকভাবে ডাউন স্ট্রিমে আছি এবং সেখান থেকে পানিটা আমাদের দেশের উপর দিয়ে বের হচ্ছে। তো এটা স্বাভাবিকভাবেই হয়, সাধারণত এই চেরাপুঞ্জি এবং আমাদের হিমালয় অঞ্চলে যদি বৃষ্টিপাত হয়, তো সেই কারণেই আমরা বলবো যে এটি হচ্ছে যে আমরা যদি বলি যে সুনামগঞ্জের একদম শতকরা 94% এবং সিলেটের 84% আক্রান্ত হয়ে বন্যাক্রান্ত হয়েছে ইতোমধ্যে, এবং আমরা জানি যে আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাসটা দিয়ে যাচ্ছেন, এই 1987-88 তারপরে 1998 এই যে বড় বড় বন্যাগুলি হয়েছে তার থেকেও কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাড কিন্তু সিলেট অঞ্চলে সবসময়ই হয়, কিন্তু তারপরে এইবারেরটা আমরা যেটা বলবো যে এই যে আমাদের উত্তরাঞ্চলেও চলে যাবে বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের কোনো মানে অভ্যন্তরীণ যে প্রস্তুতি সেটার সাথে আসলে আমরা পেরে উঠছি না। আমি এটুকুই বলবো যে সাধারণত বন্যার সাথে এইসব অঞ্চলের মানুষের বসবাস, বাংলাদেশের সব মানুষেরই বসবাস, যেখানে 88-87 শতকরা 64% প্লাবিত হয়েছিল, এখন 10টা জেলা প্লাবিত হয়েছে, এবং সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় বন্যা হিসেবে দেখা দিয়েছে। এবং আমরা যে প্রস্তুতিটা দেখছি যে এখন যেহেতু আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষকে সরানো হচ্ছে, যেটা অতীতে হতো না, আমরা জেনেছি যে যে 450 মতো যে শেল্টার সেন্টার আছে সেখানে চলে গেছে মানুষ, এবং মানুষকে সরানো হয়েছে আমি বলবো, এবং এখনো পর্যন্ত 65,000 মতো যে ইভাকুয়েশন হচ্ছে সেটা আমাদের প্রস্তুতির একটা অংশ। কিন্তু আমাদের আরো কয়েকটা বিষয় এখান থেকে আমরা লেসন্স লার্ন বলবো, যেটা আমরা শিখলাম, যেটা হচ্ছে যে যত প্রস্তুতি থাকুক দেশের অভ্যন্তরে, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর উপরেও আমাদের সবসময় তাদের সাথে যেই আগে একটা সার্কের বিভিন্ন বন্যা ব্যবস্থাপনা সভা বা এগুলি আরো বেশি করে করা প্রয়োজন, এবং আমরা যেই মজুদটা দেখছি বিশেষ করে কমিউনিকেশন যে যোগাযোগ ব্যবস্থাটা যে ব্যাহত হচ্ছে সেই যোগাযোগ ব্যবস্থাটা ফিরিয়ে আনা এবং এই মানুষগুলোকে ইমিডিয়েট আমরা বলবো যে সুদূর প্রসারিত একটা পরিকল্পনা থাকবেই, ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরেই সেই সুদূর প্রসারী পরিকল্পনাটা আমাদের আছে অলরেডি, কিন্তু ইমিডিয়েট যে নিডটা সেইখানে আমাদের এখন একটু নজর দিতে হচ্ছে। আমি নারীদের কথা বলবো, শিশুদের কথা বলবো, প্রতিবন্ধী ব্যক্তির কথা বলবো, তাদের যে গুরুত্ব দিয়ে বাংলাদেশের যে পলিসি বা নীতিমালা আছে সেটা যদি করা হয়, এবং আমাদের সকলেই আপনারা জানেন যে সকলেই এগিয়ে আসছে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে। তো সবচাইতে বেশি যে স্বাস্থ্য পানি পানীয় জলের যে সেবা সেবার যে অভাব বা খাবারের যে অভাব বলা হচ্ছে, বিশুদ্ধ পানির অভাব, এই বিষয়গুলোকে আমাদের একটু বেশি দৃষ্টি দিতে হবে। জি, আমি আবারও আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। প্রকৌশলী ম ইনামুল হক, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট, সাবেক মহাপরিচালক ওয়ারপোর, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা বা তদারকির দায়িত্ব যে সংস্থার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নদীতে যখন পানি আসে তখন দুদিকের পানির লেভেলের তারতম্যের কারণে পানি চুইয়ে আসে, এরকম অনেক ধরনের কথা বলা হচ্ছে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, এই যে এত উঁচু স্থানেও পানি উঠে এসেছে, আসলে এটির মূল কারণ কি, এমন কি পূর্ব প্রস্তুতি বা প্রতিরোধ ব্যবস্থা কি, খুব সংক্ষেপে যদি আপনি আমাদের একটু বলতেন। এটা পানি উঠে আসেনি, পানি নেমে এসেছে নদী থেকে এই এলাকায় যে এসছে তা নয়, এটা চেরাপুঞ্জি কিংবা মেঘালয়ের এলাকায় যেখানে অতি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, হঠাৎ করে 2000 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাত
এর কারণে একটা পাহাড় থেকে ঢল নেমে এসেছে। এর আগে আমরা কিছুদিন আগে দেখছি যে একটা বৃষ্টি একটা বন্যা হয়েছিল এটা জ্যৈষ্ঠ মাসে, তো ওই বন্যাটা অস্বাভাবিক ছিল, তো সেই বন্যা সেটাও একটা ওই আসামের দক্ষিণাঞ্চল, হ্যাঁ মেঘালয়ের পূর্বাঞ্চলে যে অতি বৃষ্টি হয়েছিল হঠাৎ করে অসময়ে, তারই কারণে ওই এলাকাটা আমাদের বন্যার পানি যখন নেমে যাচ্ছিল তখন সিলেটে বন্যা হয়েছিল। তো এই ওই বন্যার সময় নদীগুলো, নদীর যে আমাদের বিল জলা এগুলো ভরাট হয়ে যায়, হ্যাঁ নদীগুলো ভরাট হয়ে যায়, পানি মাটি সম্পৃক্ত হয়ে যায়, মাটি সম্পৃক্ত হওয়ার ফলে এমনকি যে ভূগর্ভস্থ যে পানির স্তর ভরাট হয়ে যায়, এর ফলে যখন সিলেট এবারে যে বন্যাটা আসলো, তো এবারে যে অতিবৃষ্টি পানির জন্য পাহাড় থেকে ঢল নামলো, তখন আর নদী বা অন্যান্য জায়গায় যাওয়ার আগে এটা প্লাবন একটা বড় ধরনের একটা প্লাবন করে দিল এবং শহরাঞ্চলেও একটা আজকে বর্তমানে প্লাবিত। তো এটা পুরো উপস্থিতির কোনো ব্যাপার থাকে না, উপস্থিতি থাকে দুর্যোগ প্রতিরোধের জন্য পুরো উপস্থিতি থাকে। আর যখন নদীর বন্যা দূরবর্তী জায়গা থেকে আসে তখন নদীর বন্যাটাকে রোধ করার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটা থাকে সেই বাঁধ আশেপাশের এলাকাগুলোকে বন্যা থেকে মুক্ত করে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। এটা হলো মেঘালয় থেকে অতি বৃষ্টিতে পানি নেমে এলাকার উপর দিয়ে নদীতে এসে পড়েছে, হ্যাঁ তো অতএব এটা একটা ভিন্ন ধরনের পরিস্থিতি। আরেকটি ভয়ঙ্কর বিষয় যে আজকে যেটি আমরা দেখেছি যে আসাম মেঘালয় আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তাহলে নিশ্চয়ই আগাম একটি না সেখানে না না সেটা নয়, কারণ আসামে এই সময় প্রায় বন্যা হয়, প্রতি বছরই প্রায় বন্যা হয় এবং আসাম একটা কালে এই যখন মৌসুমি বায়ু আসে তখন এই প্রথম ভারী বর্ষণটা আসাম এলাকায় হয়, তো আমাদের এলাকায় হয় সিলেট এলাকায়, সিলেটে বছরে 5,500 মিলিমিটার বৃষ্টিপাত হয়, তো এটা দেখা যাচ্ছে প্রায় 3,000 বা 2,000 মতো হয়েছে, আরো তো হবে, সেটা একটা যদি সমানভাবে একটা ভাগ হয়ে পড়ে তাহলে এই বন্যাটা ধরা যায় না। তো এখন যেটা বন্যাটা হচ্ছে সেই বন্যাটার পানি নেমে যাচ্ছে, আমরা আজকের খবর পেয়েছি সিলেট থেকে প্রায় 4.5 ফুট পানি নেমে গেছে, তো আশা করছি আগামীকাল সুনামগঞ্জ থেকেও পানি নেমে যাবে। রেড অ্যালার্ট আসামে বসতে পারে, আসামের যেটা আপার আসাম যেখানে এটা আমি মনে করি বরাক ভ্যালিতে বরাক উপত্যকায় সেরকম পরিস্থিতি নেই এই আর কি। আচ্ছা স্যার আমি আবারও আসবো আপনার কাছে। ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আপনি আমাদেরকে কি বলবেন যে এই যে উদ্ধার তৎপরতা ত্রাণ তৎপরতা, আমরা ইতিমধ্যে জেনেছি যে সেনাবাহিনী নৌবাহিনী যথেষ্ট তারা কাজ করছেন এবং হেলিকপ্টার থেকে তারা সাহায্য করছেন ত্রাণ দিচ্ছেন, আমরা দেখেছিও এরকম ভিডিও, তো আপনি কি বলবেন যে উদ্ধার তৎপরতা ত্রাণ তৎপরতা কতটুকু হচ্ছে? আমরা আপনি ঠিকই বলেছেন যে এখন হলো কি যে ড্যামেজ যখন হয়ে গেছে বা একটা ক্ষতি হয়ে গেছে, বন্যা অলরেডি চলে আসছে, এটা নিয়ে আমরা এখন যে এখন আমাদের করণীয় বা এখন কিভাবে এটা রিলিফ হচ্ছে বা কিভাবে এটাকে মোকাবেলা করা হচ্ছে, আর এর সাথে যেটা পূর্ব প্রস্তুতি এবং এই পরিস্থিতি থাকবে না আবার আবার এই দুর্যোগটা চলে যাবে কিন্তু তারপরেও কিন্তু দুর্ভোগ যাবে না, তাহলে সেটা হবে পরবর্তীতে কি করণীয়, এই সবকিছু মিলিয়ে কিন্তু দুর্যোগ আইন 2012 সালে তৈরি করা হয়েছে এবং সেই আইনের বলেই এসওপি বা স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার তৈরি করা হয়েছে এবং সেখানে কোন কোন বাহিনী, এই আর্ম ফোর্সেস বলেন, আর্মি নেভি এয়ারফোর্স বলেন, তাছাড়াও পুলিশ, তারপরে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন আমাকে এনজিওরাও কি করবেন, তাদের কার্যগুলিগুলা কিন্তু এমন ভাবে লিখিত পড়িত আছে যেটা আসলে খালি কার্যকরী না বরং এটা বিশ্বের একটা সুনামের কথা আপনি প্রথমে আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে একটা এশিয়াতে আমাদের এই এসওপি বা স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার একটা প্রশংসনীয় একটা ডকুমেন্ট এবং এটা দিয়ে আমরা অনেক কাজও করতে পেরেছি, এমন হয়েছে যে আমরা এই বন্যা এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা কিন্তু পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা অনেক ভালোভাবে মোকাবেলা করতে পেরেছিলাম
পারছি, কারণ আমরা ফর এ লং টাইম আমরা এইসব দুর্যোগ মোকাবেলা করতে করতে আমরা শিখেছি। আমাদের যেটা প্রফেসর মাহবুবা নাসরিনও বললেন যে আমাদের আইন বলেন বা পদ্ধতি এগুলো কিন্তু অনেক ভালো তৈরি হয়েছে। এখন কেন আমরা এই সময় আমরা মোকাবেলা করতে পারছি না? একটু আগে আমার পূর্ব বক্তা বললেন যে পূর্ব প্রস্তুতি নেওয়া সম্ভব না, এটা থেকে আমি দুমত পোষণ করব যে আমাদের পূর্ব প্রস্তুতি হবে যে আমরা কি ধরনের ডিজাস্টার দেখছি বা দেখবো বা প্রত্যাশা করছি। যে এখানে যেটা চেরাপুঞ্জির কথা বলেছেন, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু সেখানে হয়ে থাকে এবং এই রেকর্ড কিন্তু এটাই প্রমাণ করে যে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে তো মেঘালয় বৃষ্টি তো হবেই এবং এরকম ফ্ল্যাশ ফ্লাড হবেই এবং হয়ে আসছে, তা এটা যে আরো বড় আকারে হবে কিনা সেটা তো আমরা ক্লাইমেট চেঞ্জের এফেক্টে অনেক দেশেই কিন্তু অনেক পরিবর্তন এসছে। তা আমাদের এখানে যে পরিবর্তন হবে না তা তো না, আমাদের এটা হবে, তার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি কিন্তু আরো বেশি নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এখানে আপনি যেটা বললেন যে বাদের কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি এখানে আমাদের একজন সাংবাদিক ভাই যেটা বললেন যে এখন যেটা কথা হচ্ছে যে বাদের এই দিকে পানি ওই দিকে পানি, তা তো থাকবেই, কারণ বাদটা তো উভয় পানিটাকে ঠেকাবার জন্য খালি শহরকে না, শহরের ভিতরে পানি ঢুকে গেলেও যেন এটা ই করতে পারে। তাহলে আমাদের বাঁধেরও প্রকৃতি কি চেঞ্জ করতে হবে সেটাও পূর্ব প্রস্তুতির মধ্যে আসতে হবে। জি স্যার, আমি আবারও আইনের মধ্যে রাখতে হবে, আমি আবারও আসবো স্যার আপনার কাছে। অপরিকল্পিত উন্নয়ন প্রথা, শহর রক্ষা, বাঁধের রক্ষণাবেক্ষণের অভাবেই প্রকট হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। দেশ টিভির সাথে আলাপে এমন কথা বলেছেন বিশেষজ্ঞরা। আমিন আল রশিদ, আপনি সাংবাদিক, কলাম লেখক, আপনি কি বলবেন এই বিষয়বস্তুটি নিয়ে? না, এটা অবশ্যই অনেকদিন ধরে এই কথাগুলো হচ্ছে, এবং যখন আপনি মনে থাকবে গত মাসেও এপ্রিল মের দিকে যখন শ্রীরামগঞ্জে একটি বড় ধরনের বন্যা হলো এবং বাঁধ ভেঙে তলিয়ে গেল কিন্তু অনেক ফসল, একটি সড়কের কথা বারবার ঘুরে ঘুরে আসছে কিশোরগঞ্জে, একটি অল ওয়েদার রোড, এবং এবার আপনি খেয়াল করবেন যে এইবার বন্যার পরে কিন্তু এই আলোচনাটা আছে যে কিশোরগঞ্জের হাওরের বুক চিরে যে সড়কটি করা হলো, যেটি করা হয়েছে স্থানীয় মানুষের যোগাযোগ সহজ করবার জন্য, এটি হচ্ছে একটি মুদ্রা এবং সেখানে অনেক মানুষ পর্যটন কিন্তু ঘুরতে যাচ্ছে, কিন্তু এখন সেই স্থানীয় মানুষেরাই বলছেন যে এটি বন্যার পানি পূর্ণি বড় নদী হয়ে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে। এবং শুধু এই অল ওয়েদার রোড একটি না, কিন্তু এটি হচ্ছে একটি কারণ। আপনি সুনামগঞ্জের যেইখান থেকে পানিটা নামবে সেইখানে যতগুলো নদী আপনি খেয়াল করবেন সেই নদীর অনেক জায়গায় কিন্তু দখল হয়েছে, ভরাট হয়েছে। আবার প্রতি বছর যে বন্যা হয় বন্যার প্রচুর পলি আসে, পলি এসে কিন্তু নদীর গভীরতা কমে, এটি হচ্ছে একটি আশীর্বাদ আমাদের ফসলের মাঠের জন্য, ক্ষেতের জন্য। কিন্তু কথা হচ্ছে যে যখন পলি পড়ার ভরা ছবে সেটাকে মেনটেন করতে হয়, নিয়মিত ড্রেজিং করতে হয়, তো সুনামগঞ্জ এলাকায় যেসব নদীর উপর দিয়ে নদী দিয়ে পানিটা বেরিয়ে যাবে সেই নদীগুলো যে পরিমাণ দখল হয়েছে, যে পরিমাণ ভরাট হয়েছে এবং সেটি মোকাবেলা করবার জন্য যে পরিমাণ খনন করবার কথা ছিল সেই খনন কাজ কিন্তু প্রপারলি হয়নি, আমরা স্থানীয় সাংবাদিকদের রিপোর্টে সেগুলো জানি। এরপরে আপনার যেসব জায়গা থেকে আপনার পানি যাবার কথা, এবারে যে সবচেয়ে ঘটনাটা ঘটছে, প্রবল বৃষ্টিপাত এই সিজনে হবে, তার ফলে ফ্লাশ ফ্লাড হবে, বড় বন্যা হবে, এগুলো কোনো অস্বাভাবিক কোনো ঘটনা না, কিন্তু পানিটা এসে সে তো তাকে যেতে দিতে হবে। কিন্তু আমরা যদি দেখলাম যে বাদ হয়েছে, অনেক বক্তাই একই কথা বললেন, বাদ হয়েছে, বাদ তো হয়েছে, কিন্তু বাদ কি বাদ হয়েছে, এমন বাদ হয়েছে যে একবার সরকারের তরফে বলা হলো যে ইঁদুর বাঁধ কেটে ফেলেছে, পরে ইনভেস্টিগেশনে দেখা গেল যে ইঁদুর বাঁধ কাটেনি, বাঁধ নির্মাণটি ছিল ত্রুটিপূর্ণ। ফলে আপনি মানুষের জানমাল রক্ষা করবার জন্য বাঁধ নির্মাণ করছেন কিন্তু সেটি প্রপার বাঁধ হচ্ছে না, তাহলে সেই বাঁধের টাকাটা কোথায় যায়? এরকম অনেক প্রশ্ন স্থানীয় নাগরিকের মনেও কিন্তু আছে যে আমরা উন্নয়নের অংশ হিসেবে সড়ক বানাচ্ছি, বাঁধ বানাচ্ছি, কিন্তু সেটি প্রপার হচ্ছে না, ফলে সেই বাঁধ সেই সড়ক উল্টো আমাদের জন্য বিপত্তি তৈরি করছে। আমি একটু অন্য প্রসঙ্গে বলি, যে এই প্রসঙ্গটা সবাই আনছেন না, আমি এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার ঘন্টা দুয়েক আগে কথা হয়েছে আমার সুনামগঞ্জের সাংবাদিকের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস সুনামগঞ্জে যেটি সেটি হচ্ছে সেখানে বিশুদ্ধ পানির ভয়াবহ রকম সংকট দেখা দিয়েছে এবং খাদ্য সংকট, প্রায় 20 লক্ষ মানুষ কিন্তু বন্দী, এবং পুরো সুনামগঞ্জ শহরে একতলার উপরে যত বাড়ি সবগুলো বাড়ি কিন্তু এখন আশ্রয় কেন্দ্র, পরিচিত অপরিচিত সব মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন, প্রত্যেকে যার ঘরে জায়গা আছে প্রত্যেকের ঘর কিন্তু এখন আশ্রয় কেন্দ্র, কিন্তু পর্যাপ্ত খাবার নেই। এখন সেই খাবার যে নেওয়া হবে বিভিন্ন লোক বিভিন্ন সরকারি বেসরকারি তরফে খাবার দিতে চাচ্ছেন, কিন্তু রাস্তায় কিন্তু পানি যেতে পারছে না,
এবং আপনি খেয়াল করবেন যে গণমাধ্যমে রিপোর্ট এসছে অনেকের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে একটা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। আমাদের ফায়ার সার্ভিসের সাবেক ডিজি বললেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের কথা বললেন, সেই আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে কখন দুর্গত এলাকা ঘোষণা করা যায়। 20 লক্ষ মানুষ যেখানে এখন পানিবন্দী, সেখানে খাদ্যের হাহাকার, পানির হাহাকার, ফলে আমার মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতি যদি বিবেচনা করেন দুর্গত এলাকা ঘোষণা করে এবং সেখানে ইমিডিয়েটলি আমাদের তো সেই হেলিকপ্টার প্রচুর আছে, আমাদের সেনাবাহিনী সেখানে কাজ করছে, রাষ্ট্রের সব বাহিনী সেখানে কাজ করছে, প্রশাসন কাজ করছে, এবং খাদ্য সংকট, আমি যে সাংবাদিকের সাথে কথা বলছিলাম, সে বললো যে প্রশাসনের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে শুধুমাত্র খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে, সেটি খাচ্ছে, তার লোকজনের বাসায় তো খাবার মজুদ নেই, বাজার তলিয়ে গেছে, দোকানপাট তলিয়ে গেছে, খাবার কিন্তু নেই, ফলে এখন ইমিডিয়েটলি মানুষকে বাঁচাতে হবে। এরপরে বাঁধ নির্মাণের ত্রুটি ছিল, সড়ক নির্মাণের ত্রুটি ছিল, সেই আলোচনাটা ইমিডিয়েটলি মানুষকে বাঁচাতে হবে, সেখানে বিশুদ্ধ পানি কি করে পৌঁছানো যায়, খাদ্য কি করে পৌঁছানো যায়, এই 20 লক্ষ মানুষটাকে বাঁচাতে হবে, এটা হচ্ছে এক নম্বর অগ্রাধিকার। এবং সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা জানি প্রাইম মিনিস্টার খুবই সংবেদনশীল মানুষ, মঙ্গলবার তিনি যাচ্ছেন সেখানে, ফলে আমার মনে হয় রাষ্ট্রের টোটাল স্টেট মেশিনারি এখন সুনামগঞ্জে নজর দেওয়া দরকার, একজন মানুষও না খেয়ে না থাকে, একজন মানুষের পানির কষ্ট না থাকে, এটি এনশিওর করা এখন খুব জরুরি। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে চাচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানে বন্যা পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধ নিয়ে আলোচনা করছি, সঙ্গেই থাকুন দেশ টিভির। দেশের কথা দশের কথায় আমন্ত্রণ আরেকবার। আমরা বিরতির আগেই কথা বলছিলাম বন্যা পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধ নিয়ে। আমাদের সঙ্গে আলোচক রয়েছেন অধ্যাপক ডক্টর মাহমুবা নাসরিন, রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত, সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রয়েছেন আমিন আল রশিদ, সাংবাদিক কলাম লেখক রয়েছেন প্রকৌশলী ম ইনামুল হক, চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট সাবেক মহাপরিচালক ওয়ার্পো এবং হোসাইন আহমেদ সুজাদ। সুজাদ, আমি প্রথমে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি, যেহেতু পূর্ব প্রস্তুতির একটি বিষয় ছিলই, কিন্তু সেই সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নৌকার ব্যবহার, তাছাড়াও নৌকার ব্যবহার শুরু হয়েছে সিলেটে আমরা এমন শুনেছি, কিন্তু এক্ষেত্রে নৌকাতে চলাচলের ক্ষেত্রে নৌকার মাঝিরা কি বাড়তি টাকা আদায় করছেন, এরকম কিছু অভিযোগ এসেছে, আপনি কি জানেন সে বিষয়ে? আসলে যে বিষয়টা আপনি বলেছেন, পূর্ব প্রস্তুতি, আমরা আজকে জেলা প্রশাসন একটা প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি সেখানে বলেছিলেন তাদের কাছে বার্তাটা ছিল যে ছেড়াপুঞ্জিতে বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টিতে এইরকম অবস্থাটা হবে সেটা কিন্তু তারা কখনোই কল্পনা করেননি। তো এই বন্যার কারণে কিন্তু সিলেটে যে নৌকার সংকট সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেছে। সিলেটের যে সকল সড়ক দিয়ে সবসময় পুরো যানবাহন চলাচল করতো সেগুলো চলাচল করছে, এবং এই সময়টাতে একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, কিন্তু নৌকার যে ভাড়া, 1 ঘন্টার জন্য একজন মানুষকে নৌকার ভাড়া 3-4 হাজার টাকা গুনতে হচ্ছে, আর নৌকা পাওয়াও যাচ্ছে না, এটা কিন্তু চরম আকার ধারণ করেছে। তবে এক পর্যায়ে আমরা দেখেছি যে এই সংকটটা কাতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাটে যে সকল বালু এবং পাথর গুঁজে যে সকল নৌকা রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এগুলো দিয়ে ইতিমধ্যে মানুষকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী তাদের অনেকগুলো ইঞ্জিন এবং বুট ব্যবহার করে মানুষকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে যে সকল এলাকাতে নৌকা নেই সেই এলাকার মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে। জি, এরকমও শুনেছি যে একজন গর্ভবতী মহিলা, তাকে নিয়ে আসতে চেয়েছিলেন একজন, কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে তিনি নৌকা তখন ভাড়া করতে পারেননি। এটি কিন্তু খুবই মর্মান্তিক একটি বিষয়, এবং এই বিষয়ে কিন্তু আসলেই দৃষ্টি আকর্ষণ করার মতো একটি সময় চলে এসেছে। প্রকৌশলী ম ইনামুল হক, আপনি জল পরিবেশ ইনস্টিটিউট সাবেক মহাপরিচালক ওয়ার্পো চেয়ারম্যান, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে কিভাবে এই সেন্টিমিটার কিলোমিটার উপর দিয়ে এভাবে পানি প্রবাহিত হয়, এবং এই পূর্ব প্রস্তুতিটা আসলে কি হওয়া উচিত, এবং এর প্রতিরোধ ব্যবস্থাটাই বা কি হওয়া উচিত? দেখুন, যখন এটাকে বলে ফ্লাশ ফ্লাড, হঠাৎ করে যখন ফ্লাড আসে তখন এটা ঠিক নদীর ভেতরে থাকে না, এটা নদীর বাইরে যে প্লাবন ভূমি আছে সেসব তার ভেতরেও এই ফ্লাশ ফ্লাড আসে। বরং বলা যায় যে প্লাবন ভূমির উপর দিয়ে ফ্লাশ ফ্লাডটা এসে নদীর ভেতরে এসে পড়ে। তো যেমন বরাক নদীর একটা যদি শিলচর এলাকায় কিংবা মণিপুর এলাকায় একটা বন্যা হলো, সেই বন্যার পানিটা
যখন আসবে বা সুরমা বা কুশিয়ারা নদীর উপর দিয়ে যাবে, তো সেই বন্যার পানি প্লাবন ভূমিতে যাতে না যায় সেজন্য এই বাঁধগুলো একটা কার্যকর হয়, যে বাঁধগুলো দুপাশে নদীর দুপাশে বাঁধ থাকলে বাঁধের ভেতর দিয়ে পানিটা বেরিয়ে চলে যায়। কিন্তু যখন সিলেটের উত্তর অঞ্চলে গোয়াইনঘাট কিংবা এই যে লুবা নদী, লুবা ছড়া যে নদী আছে, কানাইঘাট, গোয়াইনঘাট বা এইসব আশেপাশে যে সকল জায়গাগুলো আছে, হ্যাঁ, সেখানে যখন মেঘালয় থেকে প্রচুর বৃষ্টিপাতের ফলে পানিটা নেমে আসে, তখন সেটা তো আগে প্লাবন ভূমিকেই ডুবায়। এই এই আশেপাশের যে সিলেট অঞ্চলে, সিলেট থেকে জাফরঙের দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তার দুপাশে যে বিশাল নিচু এলাকা আছে সেসব এলাকাগুলো ডুবিয়ে তারপর নদীর দিকে, সর্বা নদীর দিকে আসে। তো এটা এটা যে কয়দিন এরকম বৃষ্টিপাত হবে, বন্যা হবে, এটা আমাদেরকে এটা সহ্য করতেই হবে। আমাদের একটা সৌভাগ্য একদিকে বলা যায় যে যে ধান কাটা, এখন ধান নেই মাঠে, কিন্তু ধান নেই, এখন ধানটা কাটা হয়ে গেছে, অর্থাৎ বন্যা, বন্যার যে পানিটা আসছে এটা উল্টো একদিকে উপকার করছে, যে বিরাট পলি পড়ছে, তারপরে মাছের উপকার হচ্ছে, মাছ মাছ তো তার প্রজনন কার্য করতেই পারে না, আগেই তাকে হাওরের মধ্যে তাকে কোণঠাসা করে মানে সাফ করে ফেলা হয়। তো এইটা একটা যখন প্লাবন হয়ে যায় তখন এটা মাছেদের জন্য সুদিন, মানুষের জন্য হয়তো খারাপ অবস্থা। আশার বাণী শুনতে পাচ্ছি যে আপনাকে আমি আবার আসবো স্যার আপনার কাছে। ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি কি বলবেন? আমি বলবো যে এখন যে সংকট সেটা হলো যে সবচেয়ে বড় সংকট হলো পানি, মানে খাবার পানি, খাবার পানি, হ্যাঁ। অথচ এই পানির ব্যাপারে কিন্তু অতি সহজে এই সমস্যা সমাধান করা সম্ভব। আজ থেকে প্রায় 10 বছর আগে থাইল্যান্ডে বলেন বা বিভিন্ন জায়গাতে, ওখানে বাউজার পাওয়া যায় যেটা পানিতে ফ্লোটিং করে, এটা এমন একটা ই বলে এটাকে পাউজার, যে যার ভিতরে ফ্রেশ ওয়াটার আপনি প্রচুর টন কে টন ফ্রেশ ওয়াটার দিয়ে, খালি একটা টো লাগে, একটা একটা স্পিড বোর্ড লাগে যেটা টো করে আপনি যেখানে যেখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে সেটা পৌঁছানো সম্ভব, এবং সেখানে পৌঁছালে এই এখান থেকে পাম্প করে ওদের যে ওখানে যেটা অস্থায়ী যে ট্যাঙ্ক রাখা হয় সেখানে পানিটা রিফিল করতে পারবে। একই দিনে এই পুরো বিরাট জায়গাতে এই খাওয়ার পানি সরবরাহ করা অতি সম্ভব। কিন্তু আমরা এই বাউজারটা এখন পর্যন্ত আমাদের দেশে এনে রাখা হয়নি কেন, এটাও একটা প্রশ্ন, আর এটা ব্যবহার হচ্ছে না কেন? আচ্ছা, এই বিষয়ে স্যার আমি আবার আপনার কাছে আসব। ডক্টর মাহবুবা নাসরিন, অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, আপনার কি কোনো আইডিয়া আছে কিনা এই বিষয়ে, যে আমাদের দেশে এরকম ব্যবস্থা আছে কিনা, আপনি কি বলতে পারবেন? আমাদের দেশে আসলে, হ্যাঁ, আমাদের সুপেয় পানির জন্য অনেক রকম ব্যবস্থাই আছে। পানিটা আসলে স্থানীয় পর্যায়ে যেটা হয়, হাওড়েঞ্চার অঞ্চলে আসলে অনেক ধরনের প্রযুক্তি নিয়ে যাওয়া যায় না। সাধারণত এইসব এলাকায়, দুর্যোগ প্রবণ এলাকাতে আমরা এখানকার স্থানীয় পর্যায়ে বৃষ্টির পানি ধরে রাখা, রেইন ওয়াটার হারভেস্টিং যেটা সব জায়গাতেই আছে সেটা বলা হয়। এবং পানি যেহেতু আমরা যদি দেখি চেরাপুঞ্জির বৃষ্টিপাতটা দেখি, 27 বছরে এরকম ঘটনা ঘটে নাই। এবং বাংলাদেশের কথা যদি বলি যে কত বছর হয়ে গেল, 98 সালে অনেকে উদাহরণ দিচ্ছে, কিন্তু 98 সালেও এরকম বন্যা হয়নি, 87-88 এরকম বন্যা হয়েছিল, যেখানে হচ্ছে দেশের অভ্যন্তরে যেমন বৃষ্টিপাত হয়েছে সেই নদ নদীর পানিগুলি বৃদ্ধি পেয়েছে, আবার আমাদের যে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। দুটো মিলে যখন আসে, তখন আমাদের দেশে যেহেতু 3টা প্রধান নদী এসে কনফ্লুয়েন্স হয়, তখন হচ্ছে এই মিলিত হচ্ছে, সেই জন্যই আমাদের পানিগুলি এভাবে ধরে রাখা সম্ভব হয় না। তবে সুপেয় পানির অভাব সবসময়ই থাকে, যে কোনো দুর্যোগের সময় থাকে, এবং প্রস্তুতিটাও সেরকম আমরা দেখি। তবে আমি যেটা বলবো যে কোথাও কোথাও এখন যেমন সকলেই লেগে গেছে, সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, আপনারা জানেন কেউ বসে নাই আসলে। আমরা এরকমও জেনেছি ম্যাম যে আসলে তো উচ্চবিত্তদের ওই স্থানেও, যেটি উঁচু স্থানও বলা হয়, সেই স্থানে একতলা ভবন পর্যন্ত ডুবে গিয়েছে, দুইতলা তিনতলা তারাও কিন্তু হাত বাড়িয়ে পানির জন্য অপেক্ষা করছেন, এরকমও আছে। তারা কতটুকু ত্রাণ তৎপরতা পাচ্ছেন বলে মনে হয়?
এখন পানির সমস্যাটা সবারই, যেমন আপনি জানেন যে মেডিকেল টিমও কিন্তু গঠন করা হয়ে গেছে এবং ডোর টু ডোর সবাই যাতে সেবা পায়, সেখানে পানিটাও এখন এইরকম, যেহেতু আমাদের চলাচলেরও একটা বিষয় থাকে, যেহেতু সেখানে আপনারা শুনলেন যে নৌকা অনেক সময় ছিল না, নৌকাও অনেকের অভাব দেখা দিচ্ছে, তবে বেসরকারি পর্যায়ে সহায়তা গুলো পৌঁছানো একটু কষ্টকর হচ্ছে, যেটা আমরা প্রতিটা দুর্যোগেই দেখি যে সবাই খুব দ্রুত পৌঁছে যায়, কিন্তু এইবার পানির দৌড়ে এবং যাতায়াত ব্যবস্থা, যেহেতু হাওর অঞ্চল আপনারা জানেন যে প্রাকৃতিক পরিবেশটা একটু আলাদা, সেখানে পৌঁছানোটা কিন্তু সরকারি ভাবে যেটা পৌঁছানো প্রয়োজন সেটা কিন্তু চলে গেছে আমরা যতটা খবর পাই, কারণ স্থানীয় পর্যায়ে কিন্তু আলাদা ভাবে সেটা থাকে, আগে থেকেই থাকে, অর্থাৎ কেন্দ্র থেকে যে সরাসরি ঢাকা থেকে যাচ্ছে তা কিন্তু না, স্থানীয় প্রশাসনের কাছেই থাকে। তবে আমরা বলবো যেহেতু অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য এই সহায়তার পরিমাণটা যত দ্রুত আমরা দ্রুততার সাথে পৌঁছে দিতে পারি, বিশেষ করে সুপেয় পানি এবং স্বাস্থ্য সেবাটা দরকার। মানুষ উদ্ধার হয়েছে আমাদের এখানে লোকবল দিয়ে, ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবকরা করছে, কিন্তু পাশাপাশি আমাদের এই পানির স্বল্পতাটা, যাতে আর একটা তালিকা থাকে যে দুস্থদেরকে আমরা বেশি সহায়তাটা আগে দিব, একেবারে যারা প্রত্যন্ত অঞ্চলে, মানে একেবারে যারা বেশ দূরে গভীর সেখানে, জি জি, আর যারা ধরেন এফোর্ড করতে পারছে, হয়তো পানি কিনে, আপনি যে বললেন বিল্ডিং থেকেও পানির জন্য বলছে, হয়তো তাদের সহায়তাটা এরকম, আমি অনেক আগের কথাই বারবার বলছি যে ঢাকা শহরে এরকম হয়েছিল, একতলা ডুবে গিয়েছিল রায়বাজারের ওইদিকে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তখন পানি নিয়ে নিয়ে দোতলা পর্যন্ত পৌঁছে গেছি, কারণ আমরা জানি যে তাদেরকে সচ্ছল মনে করে অনেকে সহায়তা দিচ্ছে না, এমনও হয়, কিন্তু তারা কিন্তু অর্থ থাকলেও কিনতে পারছেন না, এই বিষয়টা আসলে আমাদের উত্তরাঞ্চলেও বেশ কয়েকটি এলাকা প্লাবিত হচ্ছে এবং একদিনের ব্যবধানে পাল্টে গেছে নেত্রকোনার মোহনগঞ্জের পরিস্থিতি, বারহাটায় পানির তোড়ে সেতু ভেঙে যাওয়া বন্ধ হয়ে গেছে, যদিও রেল চলাচল আজকে থেকে আবার একটু হালকাভাবে চালু হওয়া শুরু হয়েছে এবং বিদ্যুৎ গ্যাসের এই যে বিপর্যয় ঘটছে, আপনি এই বিষয় নিয়ে কি বলবেন যে পূর্ব প্রস্তুতি বা প্রতিরোধ আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ। যেটা আমি বলবার চেষ্টা করছিলাম এর আগে, যে বাংলাদেশে এই সময়ে ভারী বর্ষণ জনিত এই বন্যাটা অস্বাভাবিক নয় এবং বাংলাদেশে প্রতি বছর নানা রকমের ঘূর্ণিঝড় এবং এর চেয়ে অনেক বড় বড় ডিজাস্টার আমরা ফেস করেছি এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলি, সেখানে প্রতি বছরই বড় বড় ঘূর্ণিঝড় আঘাত হানে, তাই না? তারপরে আপনার মাইলের পর মাইল বন পুড়ে যায়, কিন্তু তারা তো টিকে থাকে, ফলে বৃষ্টি হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, সব হবে। কথা হচ্ছে যে আমরা মানুষ সেখানে কিভাবে টিকে থাকবো, আমার প্রস্তুতিটা কি? এবং মাইনামুল হাফিজ ভালো কথা বলেছেন যে এই যে বন্যার কারণে প্রচুর পলি আসবে এবং এই সময় মাসেদের জন্য ভালো, এটি হচ্ছে আশীর্বাদ, এর চেয়ে দিক, কিন্তু আগে তো আমাকে মানুষকে বাঁচাতে হবে। উত্তরবঙ্গে শুধু না, আপনি খেয়াল করবেন আজকে রেজিস্ট্রেশনে রিপোর্ট করেছে, অন্য পত্রিকা হয়তো এসছে যে ঢাকায়ও বন্যা আসতে পারে জুনের শেষ নাগাদ, ফলে সেটিও আমাদের প্রস্তুতি থাকা দরকার। এখন প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা হচ্ছে যে সুনামগঞ্জে যেটি হলো, এত ভারী বর্ষণ হবে হয়তো কেউ প্রেডিক্ট করতে পারেন নাই, কিন্তু সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই কিন্তু মানুষগুলোকে জায়গা মতো নেওয়া যায় নাই। কেন যায় নাই? আপনার সিলেট থেকে যিনি সাংবাদিক যুক্ত আছে সুজাত ভাই, উনি খুবই ভালো পয়েন্ট রেস করেছেন যে নৌকার সংকট ছিল, নৌকার সংকট তো হবে, আমাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনা হচ্ছে সড়ক কেন্দ্রিক, আমরা সব সড়কে উপরে নিবদ্ধ আমাদের দৃষ্টি, ফলে মানুষের বাড়িতে তো নৌকা আগের মতো নাই এবং ছোট ছোট বক্স কালভার্ট করে সমস্ত ছোট খাল আমরা ধ্বংস করে দিয়েছি এবং যখন বক্স কালভার্ট করে খাল আমরা মেরে ফেলি, যখন তার নিচে নৌকা যেতে পারে না, মানুষ বাড়িতে আর নৌকা রাখে না, আগে তো সবার বাড়িতে নৌকা ছিল, তো ফলে এইটা একটা বড় প্রস্তুতির জায়গা। এবং আপনি কুড়িগ্রাম বা এখন লালমনিরহাট ওই অঞ্চলের যে বন্যাটা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন সেখানেও আগে 10 বছর আগেও বা 20 বছর আগেও প্রত্যেকটা বাড়িতে নৌকা ছিল, ফলে যখন এরকম ফার্স্ট ফ্লাড হয় মানুষের ঘর বাড়ি তলিয়ে যায়, সেগুলো সঙ্গে সঙ্গে নিজের উদ্যোগে একটা নিরাপদ জায়গায় যেতে পারতো। এখন তাকে জি আমি এখানে মানুষকে
তাৎক্ষণিকভাবে রেস্কিউ করাটা হচ্ছে খুব জরুরি। জি, আসলে কি আমরা এমনও হচ্ছে যে আমরা আসলে ভুলে যাই, আমরা বাংলাদেশীদের আমরা হয়তো ভুলে যাই যে একটা ডিজাস্টার হয়ে যায়, আমরা সবাই ভুলে যাই। কিন্তু এটাই এখন আসলে আগাম সতর্কতা, যেমন আপনি বললেন যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বের হয়ে এসেছে, রাজধানী ঢাকা এখানে তো একেবারেই সব হাই রাইজ বিল্ডিং, এবং মানে আমরা এই কয়দিনের বৃষ্টিপাতে মাত্র আষাঢ় মাসে আমরা এই কয়দিনের বৃষ্টিপাতে দেখতে পাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু করে আরো আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি আপনি কি বলবেন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে, যে আমাদেরও আসলে কি ধরনের পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ ব্যবস্থা দরকার? এটাতে আমি বলবো যে এখন বর্তমানে সিলেটের যে ক্রাইসিসটা আমরা এখন আলোচনা করছি, এখানে আমাদের 17 ইনফ্যান্ট্রি ডিভিশন একটা তৈরি হয়েছে, আপনি হতে জানেন, যেটা আগে যেটা বললেন যে আগে যখন বন্যা হয়েছিল তখন ছিল না, সম্প্রীত হওয়াতে সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু পুরো দুর্যোগ মোকাবেলা করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এবং তারা বড় ধরনের প্রিপারেশন তাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা খুবই খুবই দক্ষতার সাথে তারা স্পিড বোর্ডে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং তারা যেটা এই করছে, আমরা পুরো দেশে কিন্তু এখন তারা ত্রাণের অনেকগুলো কম্পোনেন্টস খুলেছে, যে এখানে আপনি যেটা বলছিলেন যে এখন এমন হচ্ছে যে সিলেটে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, ঢাকা থেকেই সরবরাহ করতে হচ্ছে, কারণ ওখানে এক্সস্টেড হয়ে গেছে আর দাম এত বেড়ে গেছে যে সেটা বোধহয় মানে মানে ব্যালেন্স হচ্ছে না, যার জন্য ঢাকা থেকেও হেলিকপ্টারে কিন্তু খাওয়া যাচ্ছে, আবার ওইখান থেকে হেলিকপ্টারে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, এদিকে স্পিড বোটে যাচ্ছে, এগুলো কিন্তু সব পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এবং এটার এটার যে মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে যে ডিজাস্টার যে এসওপি বা আমি যে বলছিলাম যে স্থায়ী আদেশ, এটা দুর্যোগ মন্ত্রণালয়ের অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা হয়েছে, এইটাকে আবারও একটু রিভিউ করতে হবে ক্লাইমেট চেঞ্জ, আপনি যেটা বলছিলেন যে ক্লাইমেট চেঞ্জ এর জন্য একটু অস্বাভাবিক হচ্ছে, অস্বাভাবিক কেন অস্বাভাবিক হবে না যখন আমরা এটাকে আবার পরিকল্পনার ভিতরে নিয়ে নেবো, এটাই আমি বলবো যে যে দুর্যোগ আসবে আমরা দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য আমাদেরও ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এবং দূরদৃষ্টিতা এই করবো। আমি এখানে আমি সাধুবাদ জানাই যে প্রাইম মাননীয় প্রধানমন্ত্রী সে নিজেই ওই সিলেটের প্রত্যন্ত অঞ্চলে দেখতে যাবেন, আর এই যাওয়াতে আরো সুবিধা হচ্ছে যে ওইখানে সরকারি বলেন বেসরকারি বলেন, এখন বেসরকারি বা ওখানে ভলেন্টিয়ার গ্রুপ অনেক সুন্দর ভাবে কাজ করছে, তারাও উৎসাহিত হবে যে না আমাদেরকে দেশপ্রেমটা মানে আরো আই ফিল আরো এটাকে ই হবে প্রজ্বলিত হবে এবং আমরা মোকাবেলা করতে পারবো এবং আমাদের পুরো এবং আমাদেরকে আরেকটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যে এইটাই শেষ না, কারণ পানি যখন নেমে যাবে তখন কিন্তু মহামারী বলেন বিভিন্ন এখনই আমাদেরকে মেডিকেল টিম গুলাকে রেডি রাখতে হবে, এখনই আবার ওই ওই ধাপের বা শেষ ধাপের জন্য প্রস্তুতি থাকতে হবে এবং তাদেরকে আবার রিহ্যাব, তাদেরকে তাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে আবার সেখানে তাদেরকে পুনর্স্থাপন করার জন্য এই পরিকল্পনা এখনই করে সেটা তৈরি রাখতে হবে, যাতে করে খুব কম সময়ের ভিতরে আমরা সমস্ত ব্যাপারটাকে আবার নর্মাল যেন হুসাইন আহমেদ সুজাদ, আপনি বলছিলেন আশ্রয় কেন্দ্রের কথা, গতকালও আপনার সাথে আলোচনা হয়েছিল যে আশ্রয় কেন্দ্রের বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সিলেটে এ পর্যন্ত কিন্তু 197টি আশ্রয় কেন্দ্র এবং সেই আশ্রয় কেন্দ্রগুলিতে 220,632 জন ইতিমধ্যে তারা আশ্রয় নিয়েছেন, পাশাপাশি অনেকেই শহর থেকে গ্রামে চলে গেছেন আবার অনেকে আবাসিক হোটেল অবস্থান নিয়েছেন। এখানে কিছুক্ষণ আগে আমিন ভাইয়া বলেছেন যে নৌকা নেই, আসলে এবারে কিন্তু সেই নৌকার যে কি মূল্য সেটা মানুষ বুঝতে পারে যে একমাত্র নৌকা ছাড়া কিন্তু কেউ বের হতে পারেনি এবং নৌকা দিয়ে কিন্তু মানুষদেরকে উদ্ধার করা হয়েছে, অথচ যারা নৌকা দিয়ে বের হয়েছে তাদেরকে কতটা বের করতে হয়েছে তারা সাথে হাড়ে হাড়ে টের। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিলেটের বাজারে কিন্তু প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে, বোমবাতি 5 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে মানুষ কিনছে, কি পরিমাণ দুর্ভোগ মানুষ
পোষাচ্ছে সেটা কিন্তু আসলে বলে বোঝানো যায় না। অবশ্যই আমাদের এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমাদের মানে জনপ্রতিনিধি এবং আমাদের যিনি সরকার আছেন তার কানে অবশ্যই যাবে, এবং আমরা আশা করি যে সিলেটের এই ভয়ঙ্কর অবস্থায় মহাবিপর্যয় অতি সত্বর আমরা কাটাতে পারবো। সুজাত, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, আপনি এই বিষয়গুলো নিয়ে কি বলবেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কোনো একটা মানে প্রাকৃতিক দুর্যোগ হলেই যে আমরা সাহায্যের বদলে অনেক সময় আমরা অন্য রক্ষক হয়ে ভক্ষকের অবস্থায় চলে যাই, এই 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 ক্ষেত্রটিকে আপনি কিভাবে দেখবেন, আপনি কিভাবে বলবেন? আমি বলবো যে আসলে আমি তো 3 দশক ধরে দুর্যোগ নিয়ে কাজ করি এবং মানুষের দুর্দশা নিয়ে গবেষণা করি। এই যে একটা নৌকা নিয়ে পর্যন্ত এরকম কিছু বিষয় হচ্ছে, আসলে যখন আমরা প্রস্তুত থাকি যে কোনো দুর্যোগের সময়, বাংলাদেশের প্রস্তুতি তো বেড়েছে, সকলেই এখানে আমাদের যারা বক্তা আছেন বিজ্ঞ সবাই বলেছেন যে প্রস্তুতি বেড়েছে, কিন্তু যেটি আসলে আমরা জানি না মানে অভাবনীয়, এই অনেক বছরের মধ্যে আমরা এরকম বন্যা দেখিনি, সেই জন্য প্রস্তুতিটি একটু কম আছে। এবং হাওড়া অঞ্চলে কিন্তু ছোট ছোট নৌকা থাকে, ওই বড় নৌকা থাকে না যে তারা কিন্তু বাড়ির ভিতরেও একটা করে ডোঙ্গার মতো রেখে দেয়, কিন্তু এইরকম যে একটা ফ্ল্যাশ ফ্লাড হবে সেটা কিন্তু পূর্বাভাস আগে দেওয়া যেত না, এখন পূর্বাভাসটা আমরা আগে থেকে পাচ্ছি, কিন্তু মানুষের যে গৃহভিত্তিক প্রস্তুতি, কমিউনিটির যে প্রস্তুতি সেটা এবার কলাপস করেছে, কারণ এত বেশি বৃষ্টিপাত, এত বড় দুর্যোগ, সেই জন্যই আমরা অনেক বেশি প্রস্তুতিটা মানে কমিউনিটি পর্যায়ে যেটা থাকে সেটা কিন্তু নেই, যার জন্যই এই ধরনের দুর্দশা দেখা যাচ্ছে। আমরা আমাদের গবেষণার ভিত্তিতেই বলতে পারি যে আমরাই হাওড় অঞ্চলে অনেক বন্যাতে আমরা নিজেরাও চলে গেছি, কিন্তু এইরকম একটা ফ্ল্যাশ ফ্লাড যেটা নেচারটা অনেক আলাদা না কিন্তু অনেক ভয়াবহ, তো এই যে ভয়াবহতা যেটা সেটা কিন্তু আগে থেকে কেউ কল্পনা করেনি। এখন প্রতিটা দুর্যোগ থেকে আমরা শিখি, এখানে ব্রিগেডিয়ার জেনারেল নাইম উনি বলেছেন যে আমাদের ইনামুল হক সহ সবাই বলেছেন কিছু তো ইতিবাচক দিক থাকে, সেই একমাত্র ইতিবাচক দিক হচ্ছে প্রতিটা দুর্যোগ থেকে আমরা শিখি। আমার কাছে এটাই মনে হয় প্রধানত, কারণ বাংলাদেশের এই দুর্যোগ শুধু নয়, পৃথিবী ব্যাপী কিন্তু বন্যা হচ্ছে। আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি যারা কখনো কিভাবে বন্যাতে টিকে থাকতে হয়, একটা টর্চ লাইট আমরা যদি বিভিন্ন জায়গায় কথা বলি তাহলে কিন্তু তাদের এই প্রস্তুতি থাকে না। বাংলাদেশের তাও কিছুটা প্রস্তুতি আছে, বাংলাদেশের মানুষ কিছুটা আমি বলবো না, আপনারা জানেন যে যে দেশের সরকার প্রধান এত বেশি গুরুত্ব দেয় দুর্যোগ ব্যবস্থাপনাকে, আমরা ধাপে ধাপে এটার উন্নতি দেখেছি, তো প্রতিটা দুর্যোগ থেকে শিখি, আমরা এই দুর্যোগ থেকেও শিখব আমি মনে করি। এবং অবশ্যই মানুষের যে ইমিডিয়েট যে চাহিদা, যে এখনই যেটা লাগবে সেটা যেন আমরা সকলে মিলে যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে যেটা আমাদের আমিন আল রশিদ বলেছেন এবং আমাদের যিনি একদম সিলেট অঞ্চলে মিস্টার হোসেন, ওনারা কিন্তু দেখছেন কাছাকাছি থেকেই দেখছেন, এবং আমরাও যে সারাগুলি দেই বিভিন্ন পর্যায়ে, এখন কিন্তু অনেকে সন্তানকে ওখানে দিতেও সাহস পাচ্ছেন না যে এখানে যে আরেকটা বিপদে পড়বে, এরকমও কিন্তু দেখা গেছে ভলান্টিয়ারদের মধ্যে, কিন্তু আমাদের ট্রেন্ড ভলান্টিয়ার আছে, তারা কাজ করছে, আমাদের আমরা আসলে অনেক ধন্যবাদ ডক্টর মাহবুবা নাসরিন। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, প্রকৌশলী এনামুল হক আপনি কি বলবেন একদম শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের, যে আসলে প্রতিরোধ ব্যবস্থাটি কি হতে পারে? ঢাকায় যেটা বন্যা হয় সেটা উপরের বৃষ্টি থেকে, আমাদের রাস্তাঘাট গুলোতে থেকে যে বৃষ্টির পানিটা পড়ে বা বিভিন্ন গলি থেকে যে বৃষ্টিটা আসে সেটা ড্রেনের মধ্যে ঢোকার পথে প্লাস্টিকের প্লাস্টিক বা পলিথিনে মুখ বুজে আছে, ড্রেন গুলা বুঝে আছে, এর ফলে আমিন আল রশিদ আপনি কি বলবেন একদম কনক্লুডিং পার্ট আর কি? আমি ময়নামুল হকের ওই জায়গা থেকে ধরি যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে, মানে কি ঢাকা শহরের ভেতরে যে খালগুলো ছিল খালগুলো দখল হয়ে গেছে, খালগুলো উদ্ধার করতে হবে, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র চেষ্টা করছেন অনেকগুলো খাল উদ্ধার করেছেন, দক্ষিণ সিটিতেও সেই একই কাজ করতে হবে, এবং দুই সিটি কর্পোরেশনকে মিলে সিদ্ধান্ত নিতে হবে ঢাকা শহরের যতগুলো খাল, এই খালগুলো যদি সচল করা যায় শহরে বন্যা হবে না, পানি আসবে পানি চলে যাবে বুড়িগঙ্গায়, ফলে এই জায়গাটা নজর দেওয়া দরকার। আমরা খালকে দখল করে মার্কেট বানিয়েছি, আবাসিক ভবন বানিয়েছি, খালকে ড্রেনে বানিয়েছি,
যে খালগুলোকে ড্রেন বানিয়েছে সেগুলোকে খালের আগে চেহারা ফিরিয়ে নিতে হবে, এছাড়া পাতার উপায় নেই। জি, ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, আমি একদম সিলেটের ব্যাপারেই এখন শেষ মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রতিরোধমূলক ব্যবস্থার কিভাবে নেওয়া যায়, কারণ আগাম বৃষ্টির আবারও সম্ভাবনা আগামীকাল থেকে বলা হচ্ছে। এখানে যেহেতু সেনাবাহিনী মূল ভূমিকা পালন করছে, আমরা সবাই সব যত রকমের সংস্থান আছে সবাই আমরা তাদের পাশে যদি দাঁড়াই তাহলে এটা মোকাবেলা করা খুবই সহজ হবে। আর আপনি যেটা বলেছেন, শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা রক্ষণাবেক্ষণে খুবই দুর্বল বা মেনটেনেন্স করি না, যে বাঁধ বলেন আর যে অন্যান্য যে এমনকি আমরা নর্মাল টাইমে টিউবওয়েল দেখা যায় অনেক উঁচা করে লাগানো আছে, কারণ এটা বন্যা হলে যাতে করে ওই লেভেল পর্যন্ত যায়। এই যে তারপরে আরকি যে রক্ষণাবেক্ষণ না করি তাহলে বন্যা যখন আসবে তখন কিন্তু আমরা এই সেই সুফল পাবো না। এই জন্য রক্ষণাবেক্ষণে খরচ করলে দ্যাট উইল পে আস ব্যাক দুর্যোগের সময়, এটা আমি বলতে চাচ্ছি। জি, অনেক অনেক সময় থাকতে রক্ষণাবেক্ষণ যেন করতে থাকি প্রত্যেকটা জিনিসেরই। দুর্যোগ মোকাবেলার সময় আমরা প্রত্যেকটা এমনকি আমরা মেসেজ পর্যন্ত পাচ্ছি দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে পানির এই লেভেল উঠছে, এটা তার সাথে সাথে আমাদের যেটা যেটা হলো যে আমরা সততার সাথে যেন কাজ করতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ওইখানে যে ভলেন্টিয়ার কথা যেটা মাহবুবা নাসরিনও বললেন যে ফায়ার সার্ভিসেরও কিন্তু এই আরবান কমিউনিটি ভলেন্টিয়ার আছে, এরকম ধরনের বিভিন্ন ই আছে, তাদের সমন্বয় যেন করা হয়। এখানে কিন্তু সবচেয়ে দুর্বল জায়গাটা হয় যে আমাদের সেনাবাহিনী বলেন বা অন্যান্য জায়গা থেকে আমরা যদি একসাথে কাজ না করি সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করার চেষ্টা করছেন, যার ফলে কিন্তু কোনো জায়গাতে ত্রাণ বেশি যাচ্ছে আর কোনো জায়গাতে ত্রাণ পৌঁছাতে পারছে না। এই জন্য আমি আকুল আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব যে যেহেতু সেনাবাহিনী ফ্রন্ট একদম ভূমিকা গ্রহণ করছে, সব সংস্থা যেন কোঅর্ডিনেটেড ভাবে যেন এই দুর্যোগ মোকাবেলায় তারা ব্যবস্থা নেন এবং তারা প্রচেষ্টা চালান, এটাই আমি। আচ্ছা, যদি সময় থাকে আমি 20 সেকেন্ড একটু, জি বলেন, জি বলেন, এটা হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহটা সচল করা দরকার, খুব জরুরি। এই সুজাত ভাই বললেন যে এখানে একটি মোমবাতি 5 টাকা, মোমবাতি 50 টাকা, 30 টাকা, এটি হবেই, এরকম ডিজাস্টারের সময় কিছু লোক সুযোগ নেবে, এটা মুক্তবাজার অর্থনীতির ধর্ম। এটা এখন কথা হচ্ছে এনি হাউ বিদ্যুৎ ব্যবস্থাটা সচল করা না গেলে মানুষের জীবনে আরো দুর্ভোগ নেমে আসবে, সন্ধ্যার পরে পুরো সুনামগঞ্জগুলি ভুতুরে নগরী হয়ে যায় এখন। ফলে এটিকে এখানে রাষ্ট্র সমস্ত যারা সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হয়ে আমার মনে হয় যে আগামী কালকের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থাটা সচল করা গেলে সমস্যা অর্ধেক কিন্তু সমাধান হয়ে যায়। জি, আসলেই, তবে আসলে পানি অনেক বেশি, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার একটা ভয় সবকিছু মিলিয়ে আর কি। তবে আমরা চেষ্টা করবো, আমাদের আজকের আলোচক অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, আমিন আল রশিদ, প্রকৌশলী ম ইনামুল হক, হোসাইন আহমেদ সুজাত, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, দেশের কথা দশের কথার সঙ্গে থাকার জন্য। বন্যার পূর্ব প্রস্তুতি ও প্রতিরোধ, বন্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং দেশের কথা দশের কথার মাধ্যমে আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সিলেটের এই মহাবিপর্যয় থেকে মুক্ত হোক সিলেট, সুনামগঞ্জ এবং সেই সঙ্গে সমস্ত অঞ্চল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।